এক যে ছিল মিষ্টি ছেলে আবু বকর নাম মজার মজার দুষ্ট মিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণাই তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আবু বকরের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এই বার্তকে পেয়েছে আবদুল্লাহ তোর কি করি দেখ কিরে চিনতে পেরেছিস আমাদের চিনবো না কেন তোমরা তো আমাদের ক্লাসেই পড়ো তুই ওই দিন ক্লাসের ছাড়ের কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে মার খাইয়েছিলে না ভাই তোমরা তো বিনা কারণেই আমানুনুলকে মেরেছিলে ওই দিন ছাড় জিজ্ঞেস করেছিল আমি দেখেছি কিনা আমি শুধু বলেছিলাম হ্যাঁ দেখেছি এতে আমার দোষ কি হল এইবার মজা বোঝা বোতকে আমাদের সাথে লাগতে আসিস এইবার আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না কেউ না দাঁড়াও দেখাচ্ছে মজা বন্ধু বন্ধু ওরে বাপরে লাল্লু লাল্লু আসছে পালাও পালাও লাল্লু আসছে পালা কি বন্ধু ওদের কত দূর তাড়িয়ে দিলে মজা বুঝেছে আমাকে নাকি বাঁচানোর কেউ নেই আমার লাল্লু বন্ধু যতদিন আছে আমার চিন্তা কিসের চলো বন্ধু এখন চলোকুম আসসালাম কেমন আছো ভাই আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন কি খবর লাল্লু তুমি কেমন আছো লাল্লু তো দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে ভাই হ্যাঁ ভাই লাল্লু বন্ধু অনেক ভালো আছে জানো আমাদের লাল্লু বন্ধু একটা নতুন সার্কাস শিখেছে তাই নতুন আবার কি শিখিয়েছো লাল্লুকে লাল্লু এখন ফুটবল খেলতে পারে মাথা দিয়ে ফুটবল হেড দিতে পারে তোমরা লাল্লুর সাথে ফুটবল খেলবে ভাই হ্যাঁ ভাই অবশ্যই বন্ধু এইদিকে লালু আমার দিকে দাও সত্যি তো লালু ফুটবল খেলতেও জানে কি সুন্দর মানুষের মতো মাথা দিয়ে খেলতে পারে হ্যাঁ ভাই লালু তো আমার সব কথা শোনে আমার সব থেকে ভালো বন্ধু সব বিপদে আপদে আমাকে সাহায্য করে তাই তোমার বন্ধুটা অনেক ভালো হয়েছে হ্যাঁ ভাই ছোটবেলা থেকে সারাক্ষণ আমার সাথেই থাকতো রাতেও আমার ঘরেই ঘুমাতো আমারও জন্মের সময় মা মারা যায় ওর জন্মের সময়ও মা মারা যায় এই জন্যই তো ওর জন্য আমার এত মায়া লাগে জানো ভাই আমি রাগ করে না খেলে না খেয়ে থাকে আমার অসুখ বিসুখ হলে আমার জন্য জন্য ওর চোখ দিয়ে পানি পড়ে আমার কান্না করে ও আমার অনেক ভালো বন্ধু ভাই মাসাল্লা লাল্লু তো অনেক ভালো হ্যাঁ ভাই অনেক ভালো আমি ওকে ছাড়া বাঁচতেই পারবো না মনে হয় থাকো ভাই আমরা বাড়ি যাই বাবা আবার চিন্তা করবেন অনেক ঠিক আছে ভাই আবুবকর তুমি কি লালদোর পিঠে আমাদের সাথে যাবে আজ না ভাই আমি একবারে মাগরিবের নামাজ মসজিদে আদায় করে তারপর বাসায় যাব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই চল বন্ধু বাড়ি চল আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম সালাম বাবা বাবা তোর বন্ধুকেই কয়দিন তো একটু ভালো করে যত্ন নিতে হয় বেশ বেশি খাওয়াতে হবে তো কুরবান ঈদের তো আর বেশি দিন বাকি নেই কেন বাবা তুমি এটা বলছো কেন তোর কি মনে নেই লাল্লু যখন অনেক অসুখ হলো তখন আমি আল্লাহর কাছে বলেছিলাম ও সুস্থ হয়ে গেলে ওকে আল্লাহর নামে কুরবানি করব আমি নিয়ত করেছি এই ওকে করব বাবা তুমি এগুলো কি তুমি আমার লাল্লু বন্ধুকে জবেও করবে কি বলছো এসব আমি আমি ওকে কোরবানি করতে দিব না কখনো না ওকে তো সেই কবি আল্লাহর নামে কোরবানির নিয়ত করে রেখেছি এই বছরে হাতে তেমন টাকাও নেই এ বছরই ওর কোরবানি হবে ইনশাল্লাহ কখনো না বাবা কখনো না আমি আমার লাল্লোকে দিতে পারবো না একদম না আমার বন্ধুকে তুমি কোরবানি দিবে বাবা আমি কিভাবে সহ্য করব। আমি ওকে এই বছরই কোরবানি করব। তুই সেভাবেই প্রস্তুতি নে এটাই আমার শেষ কথা এখন ওকে বেঁধে রেখে খাবার খেয়ে নে যা আসসালামু আলাইকুম ভাই কি হয়েছে তুমি কান্না করছো কেন ভাই বাবা নাকি আমার লালু বন্ধুকে এই কুরবানি ঈদে কুরবানি করে দিবে কি বলো সত্যি হ্যাঁ ভাই এ আমি কিভাবে সহ্য করব বলো আমার চোখের সামনে আমার বন্ধুকে জবে করবে আমি ভাবতেই পারি না ভাই একদম ভাবতে পারি না ভাই শুনে অনেক খারাপ লাগলো কিন্তু কুরবানি তো একটা ইবাদত আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় তোমার লাল্লু কুরবানি হবে এটা তার ত্যাগের ব্যাপার ভাই অন্য কোনো কসাইয়ের কাছে জবে হওয়ার চেয়ে আল্লাহর নামে কুরবানি হওয়া ভালো না না ভাই কখনো না আমি আমার লাল্লুকে কুরবানি হতে দিব না কখনো দিব না তোমরা যাও আমার সামনে থেকে যাও যাও বলছি আচ্ছা ভাই আমরা চলে যাচ্ছি কিন্তু তুমি ব্যাপারটা ভেবে দেখো না কুরবানি করতে দিব না বন্ধুরে তোকে তো বাবা কুরবানি করে দিবে এটা আমি কিভাবে সহ্য করব বল আমার চোখের সামনে তোকে জবেও করবে আমি সহ্য করতে পারবো না রে ভাই তুই তো আমার সব থেকে কাছের বন্ধু আমাকে কত ভালোবাসিস আর তোকে আমি বাঁচাতে পারবো না ভাই একটা দুঃসংবাদ শুনলাম তোমার লালু বন্ধুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কাল রাত থেকে হারিয়ে গেছে হ্যাঁ ভাই সকালে ঘুম থেকে উঠে দেখেই বন্ধু নেই কি বলছো তোমার খারাপ লাগছে না তা তো একটু লাগছে আবার ভালো লাগছে বন্ধুকে তো আর কুরবানি হতে হবে না এই জন্যই খুশি হয়েছি তোমরা খুঁজে দেখনি? বাবা খুঁজছে আমি খুঁজতে যাইনি আমার তো লালুর জন্য অনেক খারাপ লাগছে লালুর সঙ্গে আর খেলতে পারবো না আমরা ওর সাথে কত খেলা বাদ দাও তো ভাই কোথায় যাচ্ছিস বাবা খেলতে যাচ্ছি বাবা মাঠের ওইদিকে লালুকে আর খুঁজে দেখলি না কে নিল কোথায় গেল এখন কুরবানি কি করে দেই বলতো আল্লাহর কাছে অদা করেছিলাম কুরবানি দিব সেটা আর হলো না রে বাবা সে আমি কি জানি তুমি খুঁজে দেখো আচ্ছা আমি বের হচ্ছি বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবু বকর ভাই দেখো আবদুল্লাহ ঘাস নিয়ে কোথায় যাচ্ছে ওদের তো একটা মাত্র গরু ছিল সেটাও হারিয়ে গেছে তাহলে ঘাস নিয়ে যায় কোথায় হ্যাঁ ভাই সেটাই তো দেখছি ভাই চলো ওর পিছে পিছে যেয়ে দেখি ঘাস নিয়ে কোথায় যায় ও খাও বন্ধু খাও তোমার জন্য তাজা তাজা ঘাস নিয়ে এসেছি আর কোনো ভয় নেই আর মাত্র একদিন পরেই কোরবানি আর একটু কষ্ট করে লুকিয়ে থাকো বন্ধু কোরবানি শেষ হলেই তোমাকে বাড়ি নিয়ে যাব। তাহলেই তার বাবা তোমাকে কোরবানি দিতে পারবে না নিশ্চিন্ত মনে ঘাস খাও ভাই তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না ভাই তুমি আমার সব সময়ের কত কাছের বন্ধু তোমাকে কোরবানি দিবে সে আমি নিজের চোখে সহ্য করতে পারবো না ভাই ছি ভাই তুমি এটা কিভাবে করলে নিজেদের কুরবানির গুলো নিজের চুরি করলে এছাড়া আমার আর উপায় ছিল না ভাই হঠাৎ করে ওই দিন রাতে মনে হলো লাল্লুকে কুরবানি দিলে আমি কিভাবে বাঁচবো তাই ওকে চুরি করে এখানে লুকিয়ে রেখেছি কিন্তু ভাই আল্লাহর উদ্দেশ্যে সব থেকে প্রিয় প্রাণীকেই কুরবানি করতে হয় আল্লাহ নবী ইব্রাহিম সালামকে স্বপ্নের মধ্যে বলেছিলেন তিনি যেন তার সব থেকে প্রিয় জিনিসটিকে আল্লাহর জন্য কুরবানি করেন ইব্রাহিম আলাহিয়াসাল্লামের কাছে তার সব থেকে প্রিয় জিনিস ছিল তার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম আলাহিয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পালন করতে নিজের প্রিয় পুত্রকেই কুরবানি করতে রাজি হয়ে যান আর এটা তো সামান্য একটা গরু আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য গরুকেই কুরবানি করতে পারছ না ভাই ইব্রাহিম আলহিয়াসাল্লাম যদি আল্লাহর জন্য তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে পারে একটা প্রিয় গরুকে কুরবানি করা তো আরো সহজ ভাই তুমি যেটাই বলো না কেন ভাই আমি আমার বন্ধুকে কুরবানি করতে পারবো না ওকে আমি অনেক ভালোবাসি আল্লাহকে খুশি করার এটাই তোমার কাছে একটা সুযোগ ভাই তুমি যাকে এত ভালোবাসো তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করছো কুরবানি মানেই তো ত্যাগ ভাই হতে পারে আল্লাহ তোমার এই ত্যাগকে অনেক পছন্দ করে কবুল করে নিয়েছেন ভাই তোমরা এখান থেকে যাও তো দয়া করে আমি আর কিচ্ছু শুনতে চাচ্ছি না আমি আমার বন্ধুকে কুরবানি করতে পারবো না ভাই কখনো না ও আমার বন্ধু আমার কলিজার টুকরা বন্ধু আমার চোখের সামনে ওকে জবেও করা দেখতে পারবো না আমি ঠিক আছে আমরা চলে যাচ্ছি কিন্তু তুমি যেটা করেছো সেটা ঠিক হচ্ছে না বন্ধু ভয় পেও না আমি তোমাকে কোরবানি হতে দিব না কখনো না আমার জীবন থাকতে তোমার কিচ্ছু হবে না বন্ধু আমি আছি বাবা এই নাও তোমাকে আমি আমার বন্ধুকে তুলে দিলাম তুমি ওকে কোরবানি করে দাও বাবা বাবা আবদুল্লা তুই তিন লাল্লুকে কোথায় পেলি আমি ওকে বাঁচানোর জন্য এই কয়েকদিন লুকিয়ে রেখেছিলাম তোমার কাছ থেকে তুমি আল্লাহর জন্য আমার বন্ধুকে কুরবানি করতে পারো বাবা আমি আর বাধা দিব না ইয়া আল্লাহ আমি আমার সবথেকে প্রিয় বস্তুকে তোমার সন্তুষ্টির জন্য কুরবানি করে দিলাম তুমি কবুল করে নিও আল্লাহ তুমি আমার বন্ধুকে কবুল করে নিও বলে আর কেউ থাকলো না আল্লাহ তুমি আমার লাল্লুকে কবুল করে নিও আল্লাহ হে আল্লাহ আমি শুধু তোমার জন্য আমার লাল্লুকে ত্যাগ করলাম তুমি কবুল করে নিও আল্লাহ দেখো ওই পাগল কি খায় ডাস্টবিনের ময়লা খাবার খাচ্ছে ছি ছি কি নোংরা ভাগ তুই পাগল পাগল এই পাগলের বাড়ি কই পাগল পাগল চাচা যা একদম কাম দিব চাবি থেকে যাব না কি করবি পাগল পাগল ওই পাগল খাস কি ডাস্টবিনের ময়লা নি পাগল পাগল জমি নিবি জমি হাই হাই আমার কাছে আমি আমার সব জমি লিখে দিব আয় 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 কেউ যাবি না কিন্তু একটা দুষ্টু পাগল গেলেই কিন্তু একদম কামড়ে দিবে আয় আয় কাছে আয় সব লিখে দিব পাগল পাগল ওই পাগল খাস কি দাজবি নির্মলানি তারা 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 দেখা মজা দেখা মজা পালাও পালাও পাগল খেপেছে পাগল খেপেছে পালালি কেন পালালি কেন জমি নিবি না আয় আয় জমি দেই জমি দেই তোমরা আসসালামু আলাইকুম কি হয়েছে ভাই হাপাচ্ছো কেন কামর পাগল খেপেছে আমাদের লাঠি দিয়ে দৌড়ানি দিয়েছে কামর পাগল আবার কি তুমি কামর পাগলকে চিনো না ওই পাশে মাঠের ওখানে থাকে কিছুদিন যাবত খুব দুষ্টু কাছে গেলেই কামড়ে দেয় কি বলো আমি তো এর আগে দেখিনি আমি অবশ্য বেশ কিছুদিন ওইদিকে যাই না হ্যাঁ ভাই ছয় সাত দিন হবে এখানে এসেছে যা পায় তাই খাই মাঝে মাঝে ডাস্টবিনের ময়লা থেকে খাবারও কুড়িয়ে খায় কি বলো ওনার সম্ভবত কেউ নেই দুনিয়াতে দুষ্টু অনেক ভাই যাকে দেখে তাকেই বলে আয় আয় জমি লিখে নেবি তারপর কাছে গেলে একটা কামর বসিয়ে দেয় এর জন্যই সবাই কামর পাগল বলে ডাকে আমরা কিছুক্ষণ আগে যে ঢিল ছুঁড়েছি পাগলকে যেন চলে যায় কিন্তু যায় না আমরা ওকে নিয়ে ছড়া বানিয়েছি জানো কি ছড়া কামর পাগল খায় কি ডাস্টবিনের ময়লানি দুষ্টি পাগল চামর হাতে দেয় কামর হা সুন্দর হয়েছে না ভাই না ভাই এটা ঠিক না ও তো পাগল আমাদের মতো সুস্থ বুদ্ধি নেই এর জন্যই পাগলামি করে আমাদের উচিত পাগলদের সাথে ভালো ব্যবহার করা তাদেরকে খাবারের ব্যবস্থা করা তারা তো অসহায় তুমি শুনে অবাক হবে কেয়ামতের দিনেও আল্লাহ পাক পাগলদের বিচার করবেন না তাদের সাথে নরম আচরণ করবেন তাদের হিসেব হবে অনেক কম তারা সহজেই জান্নাতে যাওয়ার সুযোগ পাবে ভাই তাই আমাদেরও তাদের সাথে উত্তম আচরণ করা উচিত। তাদের বিরক্ত করা উচিত না। তাদেরকে ঢিল ছড়া উচিত না। আচ্ছা ভাই আমি আর ওনাকে বিরক্ত করব না। ওনাকে নিয়ে ছড়াও কাটবো না। চলো তাহলে ওনার জন্য খাবার কিনে দিয়ে আসি। ডাস্টবিন থেকে খাবার খায় কি কষ্ট ওনার। আবার যদি আমাদের কামড়া দেয় ভয় লাগে। আরে না খাবার দিলে উনি বুঝতে পারবে আমরা ওনার ভালো চাই তাহলে আর কিছু বলবে না। আচ্ছা চলো যাই। আসসালামু আলাইকুম চাচা চাচা আমা জমি লিখে নেবি কতবার সাহস ভাগ ভাগ বলছি নানু ভাই আপনি আপনার এই অবস্থা কেন নানু ভাই ভাই তুমি ওনাকে চেনো হ্যাঁ ভাই উনি আমার নানু ভাই আমার নিজের নানু কি বলছো আমি তো ভেবেছিলাম ওনার কেউ নেই দুনিয়াতে তোমার নানুর এই অবস্থা কেন ভাই নানু ভাই আপনার এই অবস্থা কেন কি হয়েছে আপনার সব আমার পাপের ফল রে নানু সব আমার পাপের ফল তোর মায়ের সাথে যে অন্যায় করেছিলাম সেই শাস্তি আমাকে আল্লাহ দিচ্ছেন হয়তো কি বলছে নানু ভাই কি অন্যায় করেছিলেন মায়ের সাথে সে অনেক কথা রে নানু তুমি অনেক ছোট মানুষ সে কি বুঝবে নানু নানু ভাই আপনি আমাদের বাসায় চলুন এক্ষুনি চলুন মায়ের কাছে নিয়ে যাই মায়ের কাছে নিয়ে গেলে মা অনেক খুশি হবে সে সাহস আমার নেই নানু তোমার মায়ের সামনে আমি কিভাবে যাব যে কি বলবো আমি জানি না রে নানু ভাই নানু আপনি আবদুল্লাহাদের বাড়িতে কেন যেতে চাচ্ছেন না আপনার নিজের মেয়ের বাড়ি তবুও যেতে চাচ্ছেন না কেন সে অনেক কথা আজ থেকে প্রায় তিন বছর আগে এ তুমি কি করলে বাবা তুমি নাকি এই সম্পত্তির সব তোমার ছেলেকে লিখে আমিও তো তোমার মেয়ে আমিও তো এই সম্পত্তির ভাগ পাই বাবা তুমি তোমার ছেলেকে সব লিখে দিলে বাবা যা শুনেছিস ঠিক শুনেছিস এই সব সম্পত্তি এখন আমার বাবা সব আমার নামে লিখে দিয়েছেন আমি এখন এর মালিক ভাই বাবার সম্পত্তির ভাগ তো মেয়ে হিসেবে আমার অধিকার আছে ইসলামেও সে অধিকার দেওয়া হয়েছে তাহলে তুমি কিভাবে বাবার কাছ থেকে একা একা লিখে নিলে সবকিছু বাবা কি সারা জীবন কে দেখবে তুই না আমি আমি যদি বাবাকে দেখি তাহলে বাবার সব সম্পত্তি তো আমারই হওয়া উচিত এই জন্য লিখে নিয়েছি বাবা তুমি এটা কিভাবে পারলে তুমি আমার হক নষ্ট করলে বাবা তোমার সম্পত্তিতে তো আমারও হক আছে আমারও হক আছে বাবা বাবা কি বলবে বাবা কি বলবে এই সব এখন আমার তুই বের হ বাসা থেকে বের হ বলছি আমার বাসার ত্রিশ সীমানায় যেন তোকে না দেখি বলে দিলাম তুই চাইলে আমার বোন হিসেবে আসতে পারবি না হলে এই সম্পত্তির অধিকার নিয়ে আসবি না বাবা তুমি কিছুই বলবে না চুপ করে থাকবে ও বাবা আমার বাবার বাসা থেকে আমার ভাই আমাকে বের করে দিচ্ছে আর তুমি চুপ করে আছো বাবা আমিও তো তোমার সন্তান তাই না তুমি এটা কি করে করলে বাবা বাবা কিছু বলো বাবা চুপ করে থাকো না বাবা কিছু বলো আমি কি বলবো এখন তো এই সম্পত্তি সবই ওর ও যা বলার বলে দিয়েছে এখন ওর কথাই আমার কথা রে মা বাবা তুমিও তুমিও আমাকে চলে যেতে বলছো তুমি আমার বাবা হয়েও আমার হক নষ্ট করেছো বাবা আল্লাহ তো উত্তম বিচারক সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক আজ আমি অনেক কষ্ট নিয়ে বাড়ি থেকে বের হচ্ছি বাবা তুমি আমার বাবা হয়েও আমার সাথে যেটা করলে আমি ভাবতেও পারছি না আমি কখনো কল্পনাও করিনি এখনো যাচ্ছিস না কেন যা 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 আর যেন কখনো না দেখে এই বাড়িতে তোকে এই সব সম্পত্তি এখন আমার এটা ঠিক হয়নি নানু আপনি আপনার মেয়ের হক নষ্ট করেছেন কিন্তু আপনি আর আপনার ছেলেদের কাছে থাকেন না আপনি কেন এখানে থাকেন আমার খুব বেশি দিন ছেলের কাছে থাকার ভাগ্য হয়নি নানু পাপ করেছি সেই পাপ কি আর আমাকে ছাড়ে বল খুব বেশি দিন লাগিনি আমি আমার শাস্তি পেয়ে গেছি নানু কেন নানু কি হয়েছিল সম্পত্তি লিখে দেওয়ার পর কিছুদিন বেশ ছেলেকে ভালোই কাটল তারপর বাবা বাজার করে নিয়ে আসেন আপনার ছেলে তো ব্যস্ত আজ বাজারে যেতে পারবে না আমার শরীরটা ভালো লাগছে না বৌমা আজ আমি পারব না কেন পারবে না আমি কি বসে বসে খাওয়াবো আপনাকে এই বাসায় থাকতে হলে কাজ করে খেতে হবে আমার বাসায় আমাকে কাজ করে খেতে হবে এই সব সম্পত্তি তো আমারই আমার ছেলে কোথায় থেকে টাকা ইনকাম করে আমার নিজের গড়া কোম্পানি থেকেই তো বাবা আপনি সম্ভবত ভুলে যাচ্ছেন এই সব সম্পত্তি আপনি আপনার ছেলের নামে লিখে দিয়েছেন এগুলোর মালিক এখন আপনার ছেলে আমরা চাইলেই ঘাড় ধরে বের করে দিতে পারি আপনাকে বৌমা এত বড় কথা বললে তুমি আমাকে তোমার তো সাহস কম না আমি এখনই আমার ছেলেকে ডাকছি আমাকে ডাকতে হবে না বাবা আমি নিজেই চলে এসেছি আপনার বৌমা যেটা বলেছে আমারও সেটাই কথা আমার বাড়িতে থাকতে হলে কাজ করে থাকতে হবে খোকা তুই আমাকে কিভাবে এগুলো বলছিস আমি তোকে এত ভালোবাসি এত আদর করে বড় করেছি আমার সব সম্পত্তি মেয়েকে না দিয়ে তোকে একা একা লিখে দিয়েছি তবুও তুই আমাকে এভাবে কষ্ট দিচ্ছিস খোকা কি পুরনো কথা শোনাচ্ছ বাবা আমার বাসায় থাকতে হলে মুখ বন্ধ করে চুপচাপ থাকতে হবে এত কথা বলা যাবে না এখন তোর বাসা হয়ে গেল খেয়ে না খেয়ে এত তিল তিল করে আমার সব সম্পদ গড়ে তুলেছিলাম তোকে ভালোবেসে আমার মেয়েকে বঞ্চিত করে সব সম্পত্তি তোর নামে লিখে দিলাম খোকা আর আজ আমি তোর কাছে একই শুনছি সব কথা আগে তো আমার মরণ হওয়া উচিত ছিল বাবা কথা বাড়িও না তো আমার বাসায় থাকতে হলে কাজ করতে হবে না হলে তোমার বোমা ঘাট ধরে বের করে দিলে আমার কিছুই করার থাকবে না আমার ছেলে আমাকে ঘাট ধরে বের করে দিতে চাই আল্লাহ আমি আর এই বাড়িতে থাকতে পারবো না হ্যাঁ বাবা যাও যাও সেটাই বরং ভালো তোমাকে শুধু শুধু বসিয়ে খাবার দেব কেন আমরা আমাকে পাপে ধরেছে আমি যে ছেলেকে আমার সব লিখে দিলাম সেই ছেলেই আমাকে বাড়ি থেকে বের করে দিল নানু আপনি যেটা করেছেন ভয়ানক এক অন্যায় করেছেন আপনি আপনার মেয়ের হক নষ্ট করেছেন ইসলামে কেউ কারো হক নষ্ট করলে সেটা শাস্তি ভয়ানক আর যার হক নষ্ট করা হয়েছে তার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না আপনার সম্পদে আপনার মেয়েরও উত্তরাধিকার ছিল সেটা থেকে বঞ্চিত করেছেন নানু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করবে আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন হ্যাঁ রে নানু আমি বুঝতে পারিনি বড় অন্যায় করে ফেলেছি যখন বুঝেছে তখন অনেক দেরি হয়ে গেছে নানু ভাই মেয়ে সন্তানকেও সম্পদের ওয়ারিশ দেওয়া হয় আল্লাহর বিধানে রাসুলের আদেশ এটা কুরআনে আছে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের বিধানের অবাধ্য হবে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নানু আপনি তো আল্লাহর বিধান অমান্য করেছেন আপনার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন আমি আমার মেয়ের কাছে মাপ নিতে চাই জানি না আমার মেয়ে আমাকে এত বড় অপরাধ থেকে ক্ষমা করবে কিনা কখনো আমি ক্ষমা পাবো কিনা আর সামনে দাঁড়ানোর সাহস আমার নেই বাবা গো তুমি তো আমার বাবা আমি কি আমার বাবাকে ক্ষমা না করে থাকতে পারবো বাবা তোমাকে যখন ভাইয়া বাসা থেকে বের করে দিল তখন তুমি আমার বাসা আসলে না কেন সাহস পাইনি মা অনেক লজ্জা পেয়েছিলাম আর ভেবেছিলাম আমার শাস্তি পাওয়া উচিত তাই আর তোর ওখানে যায়নি মা আমার পাশের বাসায় একজন খবর দিল তুমি এখানে আছো অনেকদিন ধরে আমি তোমাকে নিতে এসেছি বাবা চলো আজ থেকে আমার বাসাতেই থাকবে তুমি আমি তোমাকে আর কষ্ট না আমার সাথে চলো 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 বাবা বাবা আবু আবু খাবার খাবে না আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম মা বাবা তুমি ক্লাস থেকে এসে শুয়ে পড়েছ কেন তোমার কি শরীর খারাপ না মা মনটা ভীষণ খারাপ কেন বাবা আমার আবু বক্কর বাবাটার কি হয়েছে কোনো কি সমস্যা বাবা মা তুমি তো আমাকে প্রতিদিন নাস্তা বানিয়ে দাও স্কুলে দুপুরে আমি তো সেটাই খাই হ্যাঁ বাবা দেই তো তাতে কি হয়েছে আজকে আমি টিফিন রুমে টিফিন খাচ্ছিলাম তারপর তারপর কি বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টিফিন খেতে আসতে এত দেরি হলো কেন ভাই অঙ্ক স্যারের একটা অঙ্ক শেষ হচ্ছিল না তাই স্যার একটু পরেই ছেড়েছেন আমাদের ও আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও ভাই জোহরের নামাজের জামাত শেষ হয়ে যাবে কিন্তু ঠিক আছে ভাই আমাকে সাথে নামাজে নিয়ে যেও কিন্তু আগেই যেও না আবার আচ্ছা ভাই আমার টিফিন কই আমার টিফিন কোথায় এখানেই তো রেখেছিলাম কে খেয়েছে আমার টিফিন আবু বক্কর ভাই আমার টিফিন দেখেছো এখানেই তো ছিল আজ আমি দোকান থেকে বার্গার কিনে রেখেছিলাম না ভাই আমি তো তোমার টিফিন দেখেনি আমি এসে আমার খাবার খাচ্ছি তুমি উমায়ের দেখেছ এখানে আমার টিফিন ছিল। আর এই ঘরে তো তোমরা দুজনেই শুধু ছিলে আবু বকর আর তুমি হ্যাঁ দেখেছি একজন তোমার টিফিন খেয়েছে কে কে আমার টিফিন চুরি করে খেয়েছে তুমি সত্যি দেখেছো হ্যাঁ ভাই আমি যখন টিফিন খেতে আসছিলাম তখন দরজার ওখানে দাঁড়িয়ে দেখি আবু বকর তোমার টিফিন খাচ্ছে লুকিয়ে লুকিয়ে কি বলছো এসব ভাই তুমি মিথ্যা বলছো কেন আমি কেন ওর টিফিন চুরি করে খাবো আমি মিথ্যা বলছি না সত্যি বলছি আমি তোমাকে দেখেছি তুমি নিজেই মিথ্যা বলছো আমি যখন দরজায় আসি তখন দেখি তুমি ওর বার্গার লুকিয়ে লুকিয়ে খাচ্ছো ভাই তুমি শুধু শুধু আমাকে নিয়ে মিথ্যা বলো না আমাকে তো আমার মা খাবার বানিয়ে দিয়েছে আমি কেন ওর খাবার খাবো ভাই তুমি তুমি সত্যি দেখেছ সত্যি দেখেছো যে আবু বকর আমার টিফিন চুরি করে খেয়েছে হ্যাঁ ভাই নিজের চোখে দেখেছি আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি সব বলে দেব ছি আবু আমি ভাবতেও পারিনি তুমি এমন করবে তাই বলে টিফিন চুরি করে খাবে ভাই আমি এসব কিছুই জানি না উমায়ের তুমি শুধু শুধু আমার নামে মিথ্যা বলছো উমায়ের আবু বকর যে আমার টিফিন চুরি করে খেয়েছে সেটা সাক্ষী দিতে পারবে স্যারের কাছে আমি এক্ষুনি স্যারকে নালিশ করতে যাব। হ্যাঁ ভাই পারবো স্যার আমাকে জিজ্ঞেস করলে যা যা সত্যি সব বলে দিব কি হয়েছে বলো স্যার আমি দোকান থেকে টিফিন এনেছিলাম টিফিন করতে গিয়ে দেখি সেটা নেই কে যেন খেয়ে ফেলেছে ওখানে শুধু আবু বকর আর উমায়ের ছিল আমার টিফিন আবু বকর চুরি করে খেয়ে নিয়েছে স্যার তোমার টিফিন যে আবু বকর সেটা কি তুমি নিজে না স্যার উমায়ের বললো ওখানে শুধু উমায়ের আর আবু বকর ছিল উমায়ের আবু বকর টিফিন খেয়েছে এটা তুমি নিজে দেখেছ জি স্যার আমি দেখেছি আমি যখন ক্যান্টিনে ঢুকছিলাম তখন দেখি আবু বক্কর বসে বসে বার্গার খাচ্ছে আমি লুকিয়ে দেখেছি স্যার ও মিথ্যা বলছে আমি কেন ও টিফিন খেতে যাব আমাকে তোমার মা খাবার বানিয়ে দিয়েছে আমি প্রতিদিন খাবার নিয়ে আসি বাসা থেকে বাবা আবু বকর তুমি যে ওর টিফিন খাওনি সেটার প্রমাণ কি কোনো সাক্ষী আছে না স্যার তেমন কেউ নেই কিন্তু আমি ওর টিফিন খাইনি স্যার কিন্তু বাবা সাক্ষী ছাড়া তো হবে না ও তো সাক্ষী নিয়ে এসেছে আমি ধরে নিচ্ছি তুমি ওর টিফিন খেয়েছো। এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে তুমি আজকে দুপুরে ওকে টিফিনের সব টাকা দেবে মানে আজকে টিফিন ওকে কিনে দিবে তুমি আর আজকে তুমি সব ক্লাসে দাঁড়িয়ে ক্লাস করবে আমি সব স্যারকে তোমার ব্যাপারে বলে দিব এটাই তোমার শাস্তি মা আমি সত্যি ও টিফিন খাইনি কিন্তু মায়ের আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে স্যারকে দিয়ে আমাকে শাস্তি দেওয়া হলো আমি অনেক লজ্জা পেয়েছি মা আজকে সবাই আমাকে টিফিন চোর ভেবেছে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক অনেক কান্নাও করেছি হুম ব্যাপারটা খুব খারাপ হয়েছে তোমার সাথে নিশ্চয়ই আল্লাহ উত্তম বিচারক উনি সব ঠিক করে দিবেন উমায়ের তোমাকে নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়াটা ঠিক হয়নি ওকে আল্লাহ নিশ্চয়ই সঠিক বুঝ দান করবেন তুমি ধৈর্য ধারণ করো বাবা আমি অনেক কষ্ট পেয়েছি আজ লজ্জাও পেয়েছি অনেক কষ্ট পেও না বাবা এসো খাবার খাও এসো বাবা ভাই আবু বক্কর দাঁড়াও ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো আমি গতকালকের ঘটনা শুনেছি আমার খুব খারাপ লেগেছে তোমার জন্য আমি থাকলে তোমার হয়ে সাক্ষী দিতাম বাদ দাও ভাই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমি কালকের ঘটনা আর মনে রাখতে চাই না আল্লাহ নিশ্চয় দেখেছেন সব একটা ঘটনা ঘটেছে ভাই তোমার নামে যে মিথ্যা সাক্ষী দিয়েছিল ওই উমায়ের নাকি হাসপাতালে ভর্তি কাল থেকে কি বলছো কে বলল তোমাকে কাল নাকি স্কুল থেকে যাওয়ার সময় অনেক অসুস্থ হয়ে গিয়েছিল তারপর সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছে অবস্থা অনেক খারাপ আমি তো এসব কিছুই জানি না ভাই তাহলে তো ওকে দেখতে যাওয়া উচিত আমাদের তুমি ওকে দেখতে যাবে ওকে যে তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়ে তোমাকে এত অপমান করলো তাকে তুমি দেখতে যাবে ভাই ও হয়তো ভুল করেছে আল্লাহ ওকে নিশ্চয়ই একদিন বুঝদান করবেন কিন্তু আমাদের তো বন্ধু ওর খোঁজ খবর নেওয়া ভালো মন্দ দেখা আমাদেরও দায়িত্ব ভাই ক্লাস শেষে চলো আমরা ওকে দেখতে যাই আবু বক্কর তুমি অনেক ভালো ভাই অনেক ভালো আচ্ছা ঠিক আছে চলো যাই আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে কেন ভাই তোমাকে দেখতে এসেছি তোমার শরীর এখন কেমন গতকালকের থেকে কিছুটা ভালো কিন্তু তুমি আমাকে দেখতে এলে আমি তোমার নামে সাক্ষী দিলাম তোমাকে সবার সামনে কত বড় অপমান করলাম তবু আমার অসুস্থতায় আমাকে দেখতে এসেছো ভাই এটা তো আমাদের দায়িত্ব তুমি তো আমাদের বন্ধু তোমার বিপদে আমি পাশে থাকবো না ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমি তোমার ভাই হয়ে দেখতে এসেছি ভাই আমি খুব অন্যায় করেছি তোমার সাথে ওই দিন আমি বার্গারটা চুরি করে খেয়েছিলাম কিন্তু ধরা পড়ে গেলে স্যার শাস্তি দিবেন এই ভয়ে আমি তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়ে তোমাকে চোর বানিয়েছিলাম ভাই এটা ঠিক হয়নি ইসলামে কারণ নামে মিথ্যা সাক্ষ্য দেওয়া মারাত্মক অপরাধ ভাই আমি তো জানি তুমি মিথ্যা বলেছো কিন্তু নিজে চুরি করে খেয়েছো সেটা জানতাম না হ্যাঁ ভাই আমি এটা শাস্তি পাচ্ছি ওই বার্গার চুরি করে খাওয়ার পর থেকে আমার পেট একটু একটু ব্যথা তারপর ক্লাস থেকে বাসায় যাওয়ার পথে পেট ব্যথা আরো বেড়ে যায় ব্যথা সহ্য করতে না পেরে হাসপাতালে ভর্তি হয়েছি ডক্টর বলেছেন ওই খাবার থেকে ফুড পয়জনিং হয়েছে খাবারটা বেশি ভালো ছিল না ভাই আমার অবস্থা তো রাতে একেবারে খারাপ হয়ে গিয়েছিল আমি আমার শাস্তি পেয়েছি ভাই তুমি যেটা করেছ সেটা ঠিক হয়নি ভাই তুমি চুরি করেছো আবার আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছো চুরি করে একটা অপরাধ করেছো আবার মিথ্যা সাক্ষী দিয়ে আরেকটা একটা অপরাধ করেছ হ্যাঁ ভাই আমি লজ্জিত হাসপাতালে ভর্তি হওয়ার পর বুঝতে পেরেছি আমি তোমার সাথে অন্যায় করেছি হ্যাঁ ভাই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াতে সবচেয়ে গুরুতর গুনাহের কাজ হলো আল্লাহর সাথে শির করা মা বাবার অবাধ্য হওয়া আর মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া যার মধ্যে সামান্য পরিমাণ মানবতা বোধ আছে সে কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না ভাই মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন আমার বান্দা তারাই যারা মিথ্যা সাক্ষ্য দেয় না যে মিথ্যা সাক্ষ্য দেয় সে কখনো আল্লাহর বান্দা হতে পারে না ভাই আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি কবিরা গুনাহ করে ফেলেছি ভাই হ্যাঁ ভাই পবিত্র কুরানুল করিমে বলা হয়েছে হে ইমানদাররা তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজেদের সত্যের সাক্ষী হিসেবে প্রতিষ্ঠিত করো যারা মিথ্যা সাক্ষ্য দেয় আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না আল্লাহ তালা কিয়ামত দিন তাদের দিকে তাকাবেনও না আর তাদের গুনাহ থেকেও পবিত্র করবেন না তাদের ভয়ানক শাস্তি দিবেন ভাই মিথ্যা সাক্ষ্য দেয়া একটা মারাত্মক অপরাধ ভাই আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি সুস্থ হয়ে ক্লাসে যে সবাইকে বলবো এটা আবু বক্কর করেনি আমি মিথ্যা বলেছিলাম আমি স্যারকেও বলবো সব যেন সবাই তোমাকে আর ভুল না বোঝে ভাই আমাকে ক্ষমা করো ক্ষমা করো ভাই আমি সব ভুলে গেছি আল্লাহ তোমাকে দ্রুত সুস্থতা দান করুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি স্কুটার কোথায় পেলে আমার মামা গতকাল বিদেশ থেকে পাঠিয়েছেন আমার মামা যে ইতালি থাকেন উনি অনেক ভালো তো আমার কতদিনের সকে এরকম একটা স্কুটার কিনবো তারপর চালিয়ে ঘুরে বেড়াবো তুমি আমারটা চালাবে ভাই নাও চালাও আচ্ছা দাও একটু চালিয়ে আসি দেখি কেমন চালানো যায় সাবধানে চালাবে কিন্তু পড়ে যেও না আবার আচ্ছা ভাই আমি এখানেই আবার ফিরে আসব। তোমরা একটু অপেক্ষা করো ঠিক আছে ভাই সাবধান কিন্তু আমি আর আব্দুর রহমান বসে গল্প করি তুমি তাড়াতাড়ি এসো ভাই তোমার স্কুটার আমাকে একটু চালাতে দিবে হ্যাঁ অবশ্যই সবাইকে দিব আগে আসিফ ঘুরে আসুক তারপর সবাই একে একে চালাবে আচ্ছা আমি এইটা চালানো টিভিতে দেখেছি হ্যাঁ ভাই আমি তো ভাবতেই পারিনি মামা মামাকে উপহার পাঠাবেন কি উপলক্ষে তোমার মামা তোমাকে এটা উপহার দিয়েছেন ভাই রমজান মাসে আমি পবিত্র কোরআন খতম করেছিলাম আর সবগুলো রোজা রেখেছিলাম তাই খুশি হয়ে মামা এটা পাঠিয়েছেন ভাই তোমার এটা তো দারুণ মজার আমি তো অনেক দূরে চলে গিয়েছিলাম আর একবার যাই সবাই একবার করে আগে ঘুরে আসুক তারপর তুমি আবার যেও এবার আব্দুর রহমান যাও ভাই আমি আজকেই মাকে বলবো একটা স্কুটার কিনে দিতে আমার অনেক পছন্দ হয়েছে তারপর আমি আর তুমি একসাথে এটা নিয়ে মজা করে ঘুরে বেড়াবো ভালো হবে না ভাই হ্যাঁ ভাই অনেক মজার হবে ইনশাল্লাহ মা মা কোথায় গেলে মা এদিকে এসো বাবা এসেছিস হাত মুখ ধুয়ে নে আমি খাবার দিচ্ছি মা আবু বকরকে ওর মামা একটা স্কুটার পাঠিয়েছেন বিদেশ থেকে কি যে সুন্দর চালিয়ে অনেক মজা তাই তুই চালিয়েছিস বাবা হ্যাঁ মা আবু বকর আমাকে দিয়েছিল তুমি আগামীকাল আমাকে একটা ওইরকম স্কুটার কিনে দিবে এখন টাকা কোথায় পাবো বাবা তুই তো জানিস কত কষ্টে এই সংসারটা চলে তোর বাবা মারা যাওয়ার পর মানুষের কাপড় সেলাই করে কোন রকম চালিয়ে নিচ্ছি মা ছেলের সংসার আমি ওসব কিছু জানি না তুমি আমাকে কিনে দিবে এখন সম্ভব হবে না রে বাবা এখন আমার হাতে টাকা নেই তো একদম আমি জানি না কিছুই আমার স্কুটার চাই যেভাবে পারো আমাকে কিনে দিবে মায়ের কথা শুনতে হয় বাবা অবাধ্য আচরণ করতে হয় না আমাকে কিনে দিবে কিনে কিনে দিবে 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 আমি বলে দিলাম আসসালাম ভাই ওয়ালাইকুম তুমি তোমার স্কুটার নিয়ে স্কুলে আসনি ভাই না ভাই বাইরে তো অনেক গরম তাই ওটা নিয়ে বের হতে মানা করলো মা তাই বলে তুমি আনবে না আমি হলে তো মায়ের কথা একদম শুনতাম না স্কুটার নিয়েই চলে আসতাম ক্লাসে কিন্তু ভাই বাবা কথা শুনতে হয় কখনো বাবা মায়ের অবাধ্য হতে নেই এটা ভয়ানক পাপ আমার সব কথা শুনতে ভালো লাগে না মা বাবা যা বলবে তাই আমাদের শুনতে হবে হ্যাঁ ভাই অবশ্যই শোনা উচিত বাবা মায়ের অবাধ্য হওয়া একটি কবিরা গুণা আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের উপর মায়ের অবাধ্যতা হারাম করে দিয়েছেন তিনি আরো বলেছেন তিন ব্যক্তির উপর আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাবা মায়ের অবাধ্য ব্যক্তি পবিত্র কোরআনে ও আল্লাহর ইবাদতের পরই বাবা মায়ের প্রতি সদাচার করার কথা বলা হয়েছে বারবার এই জন্য আমাদের বাবা মায়ের অবাধ্য হওয়া উচিত না ভাই তাদের সব কথা শোনা উচিত চলো এখন ক্লাসে যাই একটু পরেই আবার ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে চলো যাই মা মা আমি ক্লাস থেকে এসেছি মা এসেছিস বাবা আমি খাবার দিচ্ছি খেয়ে এনে মা তুমি কি আমার জন্য স্কুটার কিনে এনেছো বাবা আমি তো বলেছি আমার কাছে টাকা নেই কোথা থেকে কিনবো বল তুই স্কুল থেকে এসেছিস মাত্র এবার হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে বাবা একদম না আমি খাবার খাব না আমাকে যতক্ষণ না স্কুটার কিনে দিবে ততক্ষণ আমি কিছুই খাবো না মায়ের কথা শুনতে হয় বাবা খাবারটা খেয়ে নে এরকম অবাধ্য আচরণ করতে হয় না বাবা মার সাথে আমার কাছে টাকা থাকলে আমি তোকে কিনে দিতাম তুই তো আমার একমাত্র কলিজার টুকরা সন্তান তুমি একদম কথা বলবে না আমাকে স্কুটার কিনে না দিলে আমি এই বাড়িতেই থাকবো না বাবা মায়ের কথা শোন এরকম অবাধ্য হতে নেই বাবা যতক্ষণ না আমাকে স্কুটার কিনে দেবে ততক্ষণ আমি এই বাড়িতেই আর আসবো না এই আমি চলে গেলাম আমার কথা শোন মায়ের কথা শুনতে হয় বাবা মায়ের সাথে অবাধ্য আচরণ করতে নেই বাবা আলাইকুম খালাম্মা ওয়ালাইকুম আসসালাম বাবা তোমাদের বাড়িতে কি আমাদের এসেছে জি না খালাম্মা আসেনি তো কিন্তু কেন খালাম্মা ও বাসায় নেই না বাবা সে বিকেলে রাগ করে বাসা থেকে বের হয়েছে এত রাত হয়ে গেল এখনো কোনো খোঁজ নেই রাগ করেছে কেন খালাম্মা তুমি নাকি একটি স্কুটার কিনেছ গতকাল থেকে ওটা দেখে বায়না ধরেছে সেও স্কুটার কিনবে আমি টাকা কোথায় পাবো এখন তুমি তো জানো তোমার খালু যান বেঁচে নেই খুব কষ্টে কাপড় সেলাই করে সংসার চালাই কিনে দিতে পারিনি এই জন্য রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে আচ্ছা চলুন আমিও আপনার সাথে খুঁজে দেখি ওকে চলো বাবা আমার তো আসিফ ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই বাবা ভাই আসিফ কোথায় গেলে ভাই ফিরে এসো কোথায় তুমি বাবা বাবা আসিফ কোথায় গেলি বাবা ফিরে আয় বাবা তুই ছাড়া এই দুই কুলে আমার যে আর কেউ নেই বাবা মা মা আমি এখানে আমাকে বাঁচাও মা মা গো আমাকে বাঁচাও খালাম্মা ওই দিক থেকে আসিফের গলার শব্দ শোনা যাচ্ছে কিন্তু ওই দিকে তো কবরস্থান বাবা ওই দিকে আসিফ কেন যাবে কে কোথায় আছো আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও এটাই তো আমার আসিফের গলার স্বর বাবা চলো ওই দিকে দেখি কিন্তু কবরস্থানের মধ্যে কি করছে তাড়াতাড়ি চলো বাবা কাছে গিয়ে দেখি বাবা আসিফ বাবা আসিফ রে কই তুই মা আমাকে বাঁচাও আমাকে কবর থেকে তোলো আমি কবরের মধ্যে পড়ে গেছি উঠতে পারছি না মা আমাকে মাফ করে দাও মা আমাকে মাফ করে দাও তোমার অবাধ্য হয়ে আজকে আমার এই পরিণতি হলো তুই কবরের মধ্যে কেন কি হয়েছিল বাবা ঠিক আছিস তুই হ্যাঁ মা আমি রাগ করে বাসা থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় একা একা ঘুরে বেরিয়েছি তারপর রাত হয়ে গেলে একটা বাড়ির সামনে বসেছিলাম তারপর ওখানে একটা কুকুর আমাকে তাড়া করে আমি ভয়ে দৌড়াতে দৌড়াতে এই কবরস্থানের দিকে চলে আসি আর এই ভাঙা কবরে পড়ে যাই মা এই কবরের মধ্যে যে কি ভয়ানক বলে বোঝাতে পারবো না আমি তো ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর তোমাদের ডাকে আবার জেগে উঠি আমাকে মাফ করো মা তোমার কথা শুনলে হয়তো আজকে আমার এই অবস্থা হতো না মা তুই বাসায় চল বাবা বাবা মায়ের অবাধ্য হতে নেই আমার কথা শুনে বাসায় থাকলে তো আর এমন হতো না বাবা জি মা আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমার অবাধ্য হব না মা এই তো আমার ভালো ছেলে চলো বাবা বাসায় যাই মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারো নাই মজার মজার সব কিছু আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন